বাংলাদেশের এই গণ কি শুধুমাত্রই ছাত্র আন্দোলনের একটা রূপ ছিল নাকি এর পেছনে ছিল আন্তর্জাতিক চক্রান্ত থেকে সে দেশে যে কোনো উপায়ে হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করা তা যদি না হয় তাহলে একটা ছাত্র আন্দোলনে কি করে বঙ্গবন্ধু মুজিবার রহমানের মূর্তির ওপর আঘাত হানা হবে তার মূর্তিকে ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে এই প্রশ্নেরই উত্তর খুঁজে পাচ্ছেন না বাংলাদেশ ভারত এমনকি আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সকলের মনেই একটা প্রশ্ন যে মুজিবার রহমান না থাকলে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হয়েই পাকিস্তানের সঙ্গে থেকে যেতে হতো যে মুজিবার রহমান না থাকলে বাংলাদেশের প্রথম স্বাধীনতার সূর্য অস্তই হতো না সেই মুজিবার রহমানের মূর্তিতে কেন আঘাত করবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা যাদের উদ্দেশ্য ছিল কোটাকে সরিয়ে ফেলা বা কোটার মাধ্যমে চাকরির সংরক্ষণকে বাতিল করা এই যাদের উদ্দেশ্য তারা কেন মুজিবার রহমানের মূর্তিকে ভাঙার প্রচেষ্টা করলেন এটাতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে ছাত্র আন্দোলনের গতিমুখ কোটাকে নিয়ে হতে পারে কিন্তু আন্দোলনের আসল উদ্দেশ্য ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা মুজিবার রহমানের দিকে সেই কারণেই আপনারা দেখবেন কোথাও মূর্তি ভাঙার চেষ্টা কোথাও আবার মুজিবার রহমানের পাথরের মূর্তিকে একেবারে কুরুলের আঘাত দিয়ে ভেঙে দেওয়ার নির্লজ্জ প্রয়াস করলো বাংলাদেশি নাগরিকরা যে মুজিবার রহমান ছাড়া বাংলাদেশ স্বাধীনই হতো না পূর্ব পাকিস্তান হয়ে থেকে যেত সেই বাংলাদেশের জাতির পিতাকে কিন্তু আক্রমণ করলো বাংলাদেশি নাগরিকরা দেখুন শুধু তাই নয় প্রশ্ন আরো বিভিন্ন জিনিসকে নিয়ে কেন্দ্র করে উঠছে যে সংরক্ষণকে নিয়ে আন্দোলন সুপ্রিম কোর্ট সংরক্ষণকে নিয়ে ছাত্রদের যে নদফা আন্দোলন ছিল তার বেশিরভাগ দফাকেই মেনে নেওয়া হয়েছিল কিন্তু তারপরেও কেন ছাত্ররা তাদের আন্দোলনের গতিমুখ চেঞ্জ করে সমস্ত দফা বাতিল করে তারা শুধুমাত্র একটা দফাতে আন্দোলন নতুন করে শুরু করে সেটা হচ্ছে শেখ হাসিনা সরকারের পদত্যাগ যে শেখ হাসিনা সরকার মাত্র কয়েক মাস আগে জানুয়ারি মাসে তিনশো আসনের মধ্যে দুশো চব্বিশটি আসনে জিতে একেবারে বিরাট সংখ্যা গরিষ্ঠতা নিয়ে আরো একবার ক্ষমতায় এসেছিল মাত্র সাত মাসের মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে জিতে আসা একটা সরকারকে এইভাবে কেন ফেলে দিল বাংলাদেশ এর মধ্যেই কিন্তু আফগানিস্তান বা শ্রীলঙ্কা বা পাকিস্তানের ছায়া অনেকেই দেখতে চাইছেন যেখানে কিন্তু গণতন্ত্র নেই বা গণতন্ত্র ছিল না তাহলে কি একদা গণতন্ত্রের ওপর বিশ্বাস করা বাংলাদেশ তাদের লক্ষ্য হতে চলেছে পাকিস্তান তারাও কি নিজেদের রাজ্যকে মনের মতো পাকিস্তান বা আফগানিস্তানের মতো করে গড়ে তুলতে চায় তা যদি না হয় তাহলে এই ভিডিওটা আপনারা দেখুন যে শেখ হাসিনাকে যখন পঁয়তাল্লিশ মিনিটের নোটিশে যখন প্রধানমন্ত্রীর বাসভবন ত্যাগ করতে হলো তারপরে কয়েক ঘন্টার জনতা সেই প্রধানমন্ত্রীর বাসভবনে চলে যান এবং চলে গিয়ে তাদের নয় তারা নির্বিচারে লুটপাট চালায় আমরা এই ধরনের ঘটনা ঘটতে দেখেছিলাম শ্রীলঙ্কাতে এবং পড়শি দেশ আফগানিস্তানে বাংলাদেশেও কিন্তু সেটা রিপোর্ট হলো হাতের কাছে যে যেটা পারলে নিয়ে চলে আসলেন কেউ লেপতোষ কম্বল নিয়ে চলে আসলেন কেউ আবার শেখ হাসিনার শাড়ি নিয়ে স্যুটকেসের মধ্যে বন্দি করে চলে আসলেন কেউ কিছু না পেয়ে একটা মুরগি পেয়েছে মুরগিটাকে নিয়ে চলে এসেছে কেউ চেয়ারগুলোকে তুলে নিয়ে চলে এসেছে কেউ থালা বাসন তুলে নিয়ে চলে এসেছে কেউ সোফা ফ্যান যা যেখানে হাতের কাছে পেয়েছে সবাই তুলে নিয়ে চলে এসেছে এটাই কি বাংলাদেশের প্রকৃত ছাত্র আন্দোলন যারা নাকি চাইছিলেন যে কোটার ভিত্তিতে নয় যোগ্যতার ভিত্তিতে চাকরি দিতে হবে এটাই কি তাদের যোগ্যতার প্রমাণ দেখালেন গোটা বিশ্বের কাছে দেখুন তাদের সেই আন্দোলনের একটা ছবি যেটা লজ্জায় ফেলবে বাংলাদেশকে কি বলবেন বন্ধুরা এটাই কি বাংলাদেশের প্রকৃত আন্দোলনের চেহারা এবং এটাই কি দিক নির্দেশ করে দিচ্ছে না যে বাংলাদেশের আন্দোলনটা ছাত্র আন্দোলন থেকে কার্যত দুষ্কৃত আন্দোলনে রূপান্তরিত হয়েছিল যে কথাটা কিন্তু শেখ হাসিনা বারবার যখন ক্ষমতায় ছিলেন তিনি বলেছিলেন যে আন্দোলনটা আস্তে আস্তে আন্দোলন থেকে দুষ্কৃতকারীদের একটা আন্দোলনে পরিণত হয়েছে নিশ্চিতভাবে আন্দোলনের কিছু মানুষ ছিলেন যারা সঠিক উদ্দেশ্যে আন্দোলনটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তারা কি পেরেছিলেন নাকি তাদের আন্দোলনটা হাইজাক হয়ে গিয়েছিল এই ঘটনাগুলোই যেন তার প্রমাণ দেয় আচ্ছা আপনারা বলুন যে একটা দেশে মানতে পারি যে নির্বাচিত সরকার তাকে পছন্দ হচ্ছে না তাও নয় মানতে পারি যে নির্বাচিত সরকারকে সাত মাসের মধ্যে একটা বিরাট আন্দোলনের মধ্যে তাকে সরিয়ে দেওয়া হলো এটাও তর্কের খাতিরে মেনে নেওয়া গেল কিন্তু প্রশ্ন হচ্ছে বলুন তো তাকে কেন দেশ ছাড়া হতে হবে এমন একটা পরিস্থিতির কেন সৃষ্টি হবে যে বাংলাদেশের মানুষ তাদের প্রধানমন্ত্রী একজন মহিলা প্রধানমন্ত্রীকে তাদের দেশে জায়গা দিতে পারবেন না আপনাদের তো দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ তাই শেখ হাসিনা যখন পদত্যাগ করলেন এমন একটা পরিস্থিতি কেন আপনারা দিতে পারলেন না কেন আপনাদের শেখ হাসিনার আবাসনে প্রবেশ করতে হলো যাতে করে তাকে দেশ ছেড়ে পালাতে হলো এতে কি বাংলাদেশের সম্মানটা গোটা বিশ্বের কাছে বাড়লো এটাই কিন্তু প্রশ্নের মুখে পড়লো তবে যে যেখানে বাংলাদেশিরা রয়েছেন বিশ্বের আনাচে কানাচে তারা অনেক ক্ষেত্রেই বাংলাদেশের এই আন্দোলনকে আবার সমর্থন জানিয়েছেন উদাহরণ হিসাবে আপনাদের দেখাতে চাইব ইংল্যান্ডে বসবাসরত সেখানকার যারা বাংলাদেশিরা রয়েছেন তারা বেশ উত্তেজক এবং উৎসাহিত বাংলাদেশের এই গণ অভ্যুত্থানকে তারা একেবারে সাপোর্ট করেছেন আসুন দেখুন আপনারা দেখলেন বন্ধুরা কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের আন্দোলনকে আন্দোলনের মধ্যে সীমিত না রেখে কেন এটাকে এতটা উচ্ছৃঙ্খলতার মধ্যে নিয়ে যাওয়া হলো যেখানে একজন পনেরো বছরের বসে থাকা একজন মহিলাকে দেশ ছেড়ে পালাতে হলো এর উত্তর কিন্তু আজ না হলেও পরে ভবিষ্যতে বাংলাদেশকেই বাংলাদেশবাসীকেই দিতে হবে এবং আপনাদের দেখাতে চাইব শুধু শেখ হাসিনা নয় আওয়ামী লীগের যে সমস্ত সাংসদরা রয়েছেন তাদের বাড়িতেও কিন্তু ভাঙচুর চালানো হয়েছে কিংবা ইন্দিরা গান্ধী নামাঙ্কিত সমস্ত কিছুতে বাংলাদেশের মানুষরা আপনাদের এক মানুষের বক্তব্য শোনাবো তিনি কিভাবে কটাক্ষ করছেন যে আওয়ামী লীগের এক সাংসদকে তার জামা প্যান্ট খুলে রেখে যেভাবে অত্যাচার করেছেন সেখানকার মানুষজন সেটাকে নিয়ে মকিং করছেন বাংলাদেশের একজন সাধারণ মানুষ দেখুন আপনারা যতটুকু খুলছেন অতটুকু খুলেন এর বেশি খুলেন না ওই শ্রীলঙ্কা এদের ধর্মীয় বিষয় আলাদা এদের জাতিগত কালচার আলাদা এরা হয়তো জাঙ্গে শুদ্ধ খুলে ফেলাইছে তো আপনারা মান সম্মানটা রক্ষা করেন এইভাবে খোলা কুলি এমপিদের জাঙ্গে ধরে যদি এভাবে টান দেন এটা মান সম্মানের বিষয় আছে আন্দোলনের মধ্যে আমাদের ভাই বোনেরা আছে হ্যাঁ আর তাছাড়া সবচেয়ে মারাত্মক বিষয় হইল এই আন্দোলনের ভিতরে ঢুকে যাওয়া কিছু শয়তানও আছে যারা কিনে এই ধরনের জাঙ্গিয়া খুলাকুলি দেখলে পরে পিছন দিয়ে ঢুকে মারা দিতে পারে হ্যাঁ তো একটু সাবধান এ খোলাকুলি একটু মানে সিস্টেমও করবে না কি এই ধরনের খোলাকুলি করেন না আর যেটা দেখলে কিনা অনেকে লোভ সামলাইতে পারবে না তো এই ধরনের এমপি মন্ত্রীরা যারা এখনো পর্যন্ত এই খোলা বান্দার ভিতরে পড়েন নাই সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আল্লাহ মাহবুদ জানে আপনাদের আগামী কাল থেকে আপনাদের অবস্থা কি হয় হাসিনা আপনাদের ফালাইয়া বাঁকবো এটা হলো হান্ড্রেড পার্সেন্ট দরিয়ালন এই সমস্ত ভিডিও দেখে আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশের আন্দোলনটা কি সত্যি সত্যি ছাত্র আন্দোলন ছিল নাকি বাংলাদেশের আন্দোলনটা ছাত্র আন্দোলন দিয়ে শুরু হলেও সেটা কার্যত মাঝপথে হাইজ্যাক হয়ে গিয়েছিল বা অন্য কেউ সেটাকে অসদ উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন আর তার থেকেও বড় প্রশ্ন আজকে এই বাংলাদেশবাসী যা উৎসাহ বা আনন্দে মেতেছেন সেটা নিশ্চিতভাবে এই সিদ্ধান্ত আগামী দিনে তাদের যদি মঙ্গল ডেকে আনে বাংলাদেশবাসীর জন্য যদি মঙ্গল ডেকে আনে তাহলে তার আনন্দ তার সবকিছু জয় তারাই পাবেন আজকের আনন্দটা আবার ভবিষ্যতে এমন কোনো ঘটনায় পর্যবসিত হবে না তো যে তারা দুঃখের মধ্যে পড়ে যাবে শ্রীলঙ্কার মতো যেখানে প্রত্যেকটা জিনিসের মূল্য এমন একটা জায়গায় গিয়ে পৌঁছাবে যে সেটা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে তাই বাংলাদেশবাসী আজকে যে ঘটনা নিয়ে এত আনন্দ উৎসাহ করছে বোধহয় তাদের আরও বেশ কিছুটা সময় দেওয়া উচিত তর্কের খাতিরে যদি ধরেও নেওয়া যায় যে শেখ হাসিনা তাদের যোগ্যতম প্রধানমন্ত্রী ছিল না কিন্তু তা বলে এই নয় যে এমন একটা সমাজ তারা এর মধ্যে গড়তে পেরেছেন বা শেখ হাসিনা চলে যাওয়ার পরে এমন কিছু ভিডিও দৃশ্য তারা দেখাতে পেরেছেন বাংলাদেশবাসী বা গোটা দেশবাসীকে যা থেকে এটা অন্তত বোঝা যায় যে বাংলাদেশবাসী অত্যন্ত শৃঙ্খলা পরায়ণ এবং তারা আগামী দিনে অত্যন্ত মজবুত একটা সরকার বা একটা দেশ গড়তে পারবে এমন কোনো চিত্র কিন্তু আমাদের বা গোটা বিশ্ববাসীর কাছে পৌঁছায়নি বরঞ্চ আমরা লুপতরা যে চিত্র দেখেছি যেটা বাংলাদেশের অর্থনীতিকে আরো ভয়ঙ্কর দিকে নিয়ে যেতে পারে তাই আজকে রাজপথে নেবে এই শেখ হাসিনার চলে যাওয়াতে যারা আনন্দ উৎসব করছেন আগামী দিনে তাদের এই আজকের দিনের কার্যকলাপ বুমেরাং হিসাবে ফিরে আসবে না তো এটাই কিন্তু এই মুহূর্তের বড় প্রশ্ন তাই আজকের দিনে আনন্দ উৎসব না করে আগামী দিনকে কিভাবে সুরক্ষিত রাখা যায় আমার মনে হয় বাংলাদেশবাসী বা বাংলাদেশের দায়িত্বশীল নেতারা সেদিকে এই মুহূর্তে তাদের দেশকে যেমন গড়তে পারবে তেমনি ভারতবাসী হিসেবে পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা অন্তত একটা ভালো নেবার পাবো যে নেবার যে নেবারের সঙ্গে দীর্ঘকালীন আমাদের একটা মিত্রতা রয়েছে সেই মিত্রতা যেন আগামী দিনেও বজায় থাকে সেটাই কিন্তু আমরা চাইবো তা না হলে আমরা কোনোদিনই চাইবো না যে বাংলাদেশও যেন পাকিস্তানের মতো আরও একটা নেবারে তৈরি হয়ে যায় আর ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা ভারতের সঙ্গে এই মুহূর্তে পাকিস্তানের মতো সম্পর্কে পরিণত হোক এটা বোধ আমরাও চাইবো না এখন পুরোটাই নির্ভর করছে বাংলাদেশবাসীর তার কারণ একটা বড় দায়িত্ব যেহেতু তারা পালন করেছেন শুরুটা যেহেতু করেছেন তাদেরই শেষ করতে হবে আর তাদের উদ্দেশ্য কি ছিল এই আন্দোলনের উদ্দেশ্য সঠিক ছিল কিনা সেটা আগামী কয়েক বছরের মধ্যেই বাংলাদেশিরা অন্তত খুব ভালোভাবে বুঝতে পেরে যাবেন তখন দেওয়ালে মাথা ঠুকলেও অন্তত আপনাদের আজকের এই আন্দোলনটা কেউ ফিরিয়ে নিতে পারবে না যদি আগামী দু তিন বছরের পরে গিয়ে মনে হয় যে আপনারা যা করেছিলেন হয়তো ঠিক ছিল না সময় কথা বলবে এখনকার মতো এখানেই